purpose, you just give me a hard time. Tying me over and tell me that you feel with my homie. How could you offend me? I'll never be so lonely. Good morning guys, welcome back to my channel. So finally onek din por mane 1 week por ekta shukrobar. So ami onek beshi khushi because onek din por ekta shukrobar asche. Bola hoyeche hocche medical e hocche brihospotibar hocche chaat rat ar hocche shukrobar hocche ider din. So ajke amader ider din. Sokal uthini late kore uthechi. Uthe hocche bahire giye dekhi ekটু thanda thanda mone jeno sheet asteste asteste erokom ekta bhab. But ekhono fully ashe nai. Tarpor gorom. ঘুম থেকে উঠে তাড়াতাড়ি হচ্ছে আমার রুমটা নিজেই ক্লিন করে ফেলেছি তারপর হচ্ছে গেলাম হচ্ছে কিচেনে নুডলস রান্না করতে কালকে রাত হচ্ছে আমি কিছু না খেয়ে ঘুমিয়ে গেছি অনেক বেশি বেশি ঘুম ছিল অনেক বেশি টায়ার্ড লাগে আর এখন এত বেশি ঘুম পায় মনে হচ্ছে সারা রাত ঘুমালেও হয় না আরো বেশি বেশি ঘুমাতে হবে সবার সাথে মনে হয় এরকমই হয় যে এক্সাম আসলে বেশি বেশি ঘুম পায় এক্সাম যখন চলে যায় তখন সব ঘুম শেষ ঘুম আর হয় না শুয়ে থাকলে ঘুম হয় না বাট এক্সাম যখন দ্রুত কাছে আসে তত বেশি বেশি ঘুম পায় কজ আমার হচ্ছে ডিসেম্বরে হচ্ছে সেকেন্ড উইক হচ্ছে থেকে সেকেন্ড টার্ম শুরু হবে ফার্স্ট টার্ম তো রিসেন্ট দিয়েছি এই দুই মাস পরে হচ্ছে সেকেন্ড টার্ম কজ আমার রুটিনে একটু উল্টাপাল্টা হয়ে গেছে তার জন্য স্যার ম্যামরা অনেক দ্রুত সিলেবাস শেষ করতেছে সো শেষ করছে একটা আর হচ্ছে আইটেম ক্লিয়ার করতে হবে আইটেম সো এগুলো দিতে দিতে মানে হচ্ছে অনেক বেশি টায়ার্ড আর অনেক বেশি ঘুম পাই ইদানিং আর পড়তে ইচ্ছা করে না মনে যদি আরও বেশি বেশি ঘুমাই এক্সাম থাকলে তো ঘুম আসেই আর এক্সাম যখন চলে যায় তখন কিছুই থাকে না এক্সাম যখন থাকবে মনে হয় যে এত এত সিরিজ আসতেছে মানে যেন সব দেখে ফেলি বাট যখন এক্সামটা শেষ হয়ে যাবে তখন আর দুনিয়াতে কিছু খুঁজে পাই না দেখার জন্য কোনো সিরিজে খুঁজে পাই না 5 মিনিটস একটু ব্রেক নিয়েছি ব্রেক নিয়ে দেন আবার আসলাম পড়তে কজ কালকে হচ্ছে কমিউনিটি মেডিসিন স্কুল হেলথ সার্ভিস আইটে সো তাড়াতাড়ি পড়ে দেন হচ্ছে একটু ক্ষুধা লেগেছে মানে অনেকটুকুই বেশি ক্ষুধা লাগছে ক্ষুধা লাগার পর হচ্ছে আম রুটি আর ডিম ভিজে দিয়েছে রুটি ডিম খেয়ে দেন হচ্ছে আমি ফোনে একটা সিরিজ দেখছিলাম দেখতে দেখতে সিরিজ সহ আমি ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে দেখি হচ্ছে একদম প্রায় 3টা বাজে এখন হচ্ছে গোসল করি নাই কিছু করি নাই সো গোসল করলাম ঘুম থেকে উঠে গোসল করে দেন হচ্ছে খাওয়া দাওয়া করে একটু পড়তে বসলাম দেখি একটু কি পড়া যায় রিসেন্টলি আমার হচ্ছে ভাই দুই ভাই বোনের অনেক বাকলাবা খেয়ে ইচ্ছে হচ্ছিল সো বাকলাবাকে নিয়ে আসি অনেক টেস্টি ছিল বাকলাবাগুলো আর এখন হচ্ছে আমার চা কফি খাওয়ার টাইম মানে হচ্ছে প্রতিদিন সন্ধ্যার সময় পড়ার আগে আমার হচ্ছে চা আর কফি খেতেই হয় কিছু না কিছু একটু খেতেই হয় একটু মাইন্ড একটু ফ্রেশ রাখার জন্য হচ্ছে না খেলে মনে হয় যেন একটু ঘুম ঘুম ভাব থাকে মনে হয় যেন কেমন কেমন ঝিমঝিম ঝিমাচ্ছি পড়া মানে কনসেন্ট্রেশন দিতে পারি না তার জন্য হচ্ছে আমার সন্ধ্যার সময় একটু চা কফি খেতে হয় এখন আবার শীতকাল চলে আসছে শীতকালে তো হচ্ছে মনে হয় যেন বিছানার থেকেই নামতে ইচ্ছা করে না চা কফি কীভাবে বানাবো মানে হচ্ছে চা কফি খাওয়াটাও কষ্টকর হয়ে যায় কজ অনেক কিছু করার পর তারপর চা কফি খাওয়া যায় মানে অনেক কিছু প্লেট টেট ওয়াশ করার পর তার জন্য এবার হচ্ছে আমি আগে ফ্লাক্সে বানিয়ে রাখবো বাট ফ্লাক্সে বানিয়ে রাখলে হচ্ছে কেমন যেমন মানে হচ্ছে একটা টেস্ট পাওয়া যায় না সেরকম বাট তবু কিছু করার নেই বা ফ্লাক্সেই রাখতে হবে সো পরে একটু মাঝখানে ব্রেক নিলাম গিয়ে যাই কিচেনে দেখি যে কী আছে খাওয়া যায় কী রান্না করা যায় আমি ভেবেছিলাম যে নুডলস খাবো বাট গিয়ে দেখি হচ্ছে রুটি আছে সো আমি ভাবলাম রুটি দিয়ে কিছু বানানো যায় সো মাথার মধ্যে কিছু আইডিয়া আসছিল না তখন ভাবলাম যে একটু সমোচা বানাই রুটি দিয়ে সো ভিতরে পেঁয়াজ মরিচ আর হচ্ছে ডিম দিয়ে সমোচা খাবো বাট আমি হচ্ছে সমোচার সাইজ কীভাবে মানে হচ্ছে সমোচার সাইজ কীভাবে বানাতে হয় মানে হচ্ছে ট্রায়াঙ্গুলার সাইজ আমি বানাতে পাই নাই তো হয়ে গেছে একটা সাইজ একটা হলেই হয়েছে ভিতরে তো হচ্ছে যা দিয়েছে বাট আমার রুটিটা কী হয়েছে পড়ে গেছে মানে হচ্ছে মানে কীভাবে যে পড়লাম নিজেও বুঝতে পারলাম না বাট পড়ে গেছে বাট মানে আমি সমোচা বানাতে গিয়ে যে কী বানিয়েছি নিজেও বলতে পারতেছি না বাট ভিতরে কেমন কেমন নরম নরম হয়ে গেছে একটু ভালো হয়নি তারপরও খাচ্ছি বিকজ নিজে বানিয়েছি নিজের বানানো কিছু অখাদ্য খাবার খেয়ে আবার পড়াশোনা করতে আসলাম পড়া শেষ করে বারান্দা যায় বারান্দায় গিয়ে দেখি যে হচ্ছে রাস্তায় আজকে ভালো গাড়ি চলছে দেন হচ্ছে
দোকানপাট খোলা, নর্মালি 11:30টার পরে এত দোকানপাট খোলা থাকে না, আগে থাকতো, মানে করোনার আগে থাকতো, করোনার পরে না হঠাৎ করে কেমন জানি হচ্ছে থমকে গেছিলো, মানে 10টার পরে সব কিছু অফ হয়ে থাকতো। আগে নর্মাল 1টা পর্যন্ত রাস্তায় অনেক জমজমাট মানুষ থাকতো, বাট করোনার পরে আর তেমন থাকতো না। আস্তে আস্তে মানুষ হচ্ছে এখন আবার সেই আগের পর্যায়ে যাচ্ছে। সো আমি তাড়াতাড়ি মশা টাঙিয়ে ফেললাম, এখন একটু ঘুম দিব। গুড মর্নিং গাইজ। সো আজকে হচ্ছে স্যাটারডে, নর্মাল ডের মতো হচ্ছে, মানে আবার লাইফ শুরু হয়ে গেছে নর্মাল লাইফ, যেরকম সকাল 8টা থেকে 2:20 পর্যন্ত ক্লাস। আজকে হচ্ছে আমার 2:20 পর্যন্ত ক্লাস হবে না, আগেই ছুটি হয়ে যাবে, কজ আজকে স্যাটারডে। স্যাটারডে হচ্ছে লাস্ট ক্লাস থাকে হচ্ছে কমিউনিটি টিউটোরিয়াল, তো কমিউনিটি টিউটোরিয়ালে আইটেম দিয়ে দেন চলে আসবো, ক্লাস হবে না। কজ আমাদের এখন নর্মালি হচ্ছে আমার ফরেন্সিক সব লেকচার ক্লাস করানো শেষ, এখন হচ্ছে আইটেম ধর পালাম, বাট কমিট লেকচার বাকি আছে কিছু। আর কমিট লেকচার ক্লাস শেষ হলেই মানে হচ্ছে রেগুলার প্রতিটা লেকচার ক্লাসে আইটেম থাকবে। সো এখন আমার হচ্ছে আজকে কমিউনিটি মেডিসিন আইটেম, সকালবেলা হচ্ছে ফরেন্সিক লেকচার ক্লাস নেই, ফরেন্সিক হচ্ছে আইটেম হবে, যাদের বাকি ছিল তারা আজকে আইটেম দিবে গতদিনের আইটেম। তো আমি সকাল সকাল হচ্ছে কম্বল পেঁচিয়ে মানে একটু পড়তে বসলাম, বিকজ হালকা ঠান্ডা এখন, আর প্রচুর পরিমাণে মশা, মানে হচ্ছে সকালবেলা মানে টেবিলে পড়তে ইচ্ছা করে না, মনে হয় যেন আমি খাটের মধ্যে মশার ভিতরে পড়ি। সকালে হচ্ছে এত মশা, মনে হয় যেন মশা আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আমার অল টাইম সব কিছু লক করা থাকে, মানে হচ্ছে বারান্দা জানালা দরজা সব কিছু লক করা থাকে, তারপর হচ্ছে এত মশা, বুঝতে পাই না কোথা থেকে এত মশা আসে। সকালে টেবিলে বসে মানে এই জন্য পড়াই যায় না মশার জন্য। সো আমি পড়াশোনা শেষ করে দেন হচ্ছে রেডি হয়ে এখন আমি কলেজে যাব। বাইরে ওয়েদারটা ভালো ছিল, হালকা হালকা ঠান্ডা, মানে শীত না, মানে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি, ভালো ছিল ওয়েদারটা। আজকে সকাল সকাল তাড়াতাড়ি কলেজে আসছি, 8টার আগেই কলেজে আসছি, বাট এসে দেখি আমাদের হচ্ছে ফার্স্টে কমিটি লেকচার ক্লাস ছিল, এসে দেখি ম্যাম 8টার আগে ক্লাসে এসে বসে আছে, মাত্র 2 জন বা 3 জন এসেছে, এর মধ্যে দেখি যে ম্যাম এসে বসে আছে। সো ফার্স্টে হচ্ছে আমাদের কমিউনিটি ক্লাস চলছিল নন কমিউনিকেবল ডিজিজের উপর, সো ক্লাস করে দেন হচ্ছে আমরা ওয়ার্ডে যাই। আমাদের হচ্ছে রিসেন্টলি পেডি ওয়ার্ড শেষ হয়ে গেছে, এখন আমাদের ইমার্জেন্সি ওয়ার্ড, সো আমরা ইমার্জেন্সি ওয়ার্ডে এসে দেখি হচ্ছে সকাল সকাল ইমার্জেন্সিতে হচ্ছে তেমন পেশেন্ট ছিল না, 1-2টা পেশেন্ট ছিল, শুয়েছিল। সো তারপর এখন হচ্ছে ব্রেক টাইম, ব্রেক টাইমে হচ্ছে আমরা আউটডোরে বসে হচ্ছে আইটেমে পড়া পড়ছিলাম। নর্মালি হচ্ছে আমাদের এখন ডিপার্টমেন্টে গিয়ে দেন হচ্ছে গিয়ে আইটেম দিতে হয়, সো আমরা এখন বেশিরভাগ আউটডোরে বসে বসে পড়ে দেন হচ্ছে ম্যামদের রুমে গিয়ে আইটেম দিয়ে আসি। আমার কলেজ ছুটি হয়ে যায় আজকে আগেই, মানে হচ্ছে আইটেম দিয়ে কমিউনিটি মেডিসিন আইটেম দিয়ে দেন হচ্ছে ছুটি, মানে বসে থাকতে হয় না একদম 2:20 পর্যন্ত কমিউনিটি মেডিসিনে। এই জিনিসটা অনেক ভালো যে আইটেম দিয়েছে। তাড়াতাড়ি বাসায় যাব, তো বাসায় এসে আমি খাওয়া দাওয়া করে গোসল করে দেন হচ্ছে এখন ঘুম দিব। এখন তো অনেক দ্রুতই সন্ধ্যা হয়ে যায়, একদম 5টা বাজে সন্ধ্যা হয়ে যায়। আমি একটু মাগরিবে আজানের পরেই ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে হচ্ছে সবার ফার্স্টে আমি একটু বারান্দায় যাই, গিয়ে বাইরে অবস্থাটা দেখি, এটা হচ্ছে আমার রেগুলার রুটিনের মতোই বলা যায়, মানে হচ্ছে এটা অভ্যাস হয়ে গেছে। তো গিয়ে দেখি আকাশটা অনেক সুন্দর লাল হয়ে আছে, বাইরে মানুষ অনেক ব্যস্ত, সবাই সবার কাজে যাচ্ছে। তো আমার ভাই চা বানাচ্ছিল, তখন আমিও বললাম আমার জন্য বানাতে, তো সে আবার এক্সট্রা করে পানি দেয়, হচ্ছে মিল্ক দেয়, সে অনেক সুন্দর চা বানায়, অনেক মজাদার চা, মানে তার চায়ে একটা অন্যরকম একটা স্মেল আসে। সো চা খাচ্ছিলাম বসে বসে, আর হচ্ছে টিভি দেখছিলাম। আর আজকে হচ্ছে ফিফার ওপেনিং ডে, মানে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ যে শুরু হয়ে গেলো, আমি অনেক বেশি খুশি ছিলাম, এবার ফিফা ওয়ার্ল্ড কাপে অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে আমি ব্রাজিল সাপোর্টার। আপনার কে কে কোন দল প্লিজ কমেন্টে আমাকে বলবে। খেলাটা এবার কেন ডিসেম্বরে হতে হলো, ডিসেম্বরে হচ্ছে আমার সেকেন্ড উইক থেকে আই থিঙ্ক সেকেন্ড টার্ম শুরু হবে, তো সেকেন্ড টার্ম শুরু হলে আমি কীভাবে খেলাগুলো দেখব, আর 18 তারিখে হচ্ছে ফাইনাল খেলা, তো ফাইনাল খেলা আমি কীভাবে দেখব সেটাই ভাবছি, বিকজ হয়তো বা তখন আমার ভাইবা থাকবে, তো এটা নিয়ে একটু টেনশন আছে কীভাবে খেলাটা দেখা যায়, বিকজ ওয়ার্ল্ড কাপ হলে তো হচ্ছে সব খেলায় দেখতে ইচ্ছা করে, প্রতিটা ম্যাচই অনেক এক্সাইটিং লাগে। আমার মা আর ভাই বসে বসে ওপেনিং দেখছে, সো আর আমি এখানে আইটেমের পড়া পড়ছি, বিকজ কালকে আমার আইটেম ফরেন্সিক মেডিসিন, বাট আমার মন আর মানছে না, তার জন্য আমিও যাই একটু ওপেনিং দেখতে। আমি একটু হালকা পাতলা ওপেনিং দেখে দেন আবার আসলাম পড়তে, মানে হচ্ছে ওপেনিংয়ে এই সংটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সো এখন একটু পড়তে আসলাম কালকে আইটেমের পর। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও,
তো এখন তো এইচএসসি এক্সাম চলছে, তো দোয়া করি সবার এক্সাম যেন অনেক অনেক বেশি ভালো হয়, যে যেরকম হচ্ছে আশা করো তোমাদের রেজাল্ট এরকম হওয়া উচিত, সো এরকম যেন রেজাল্টটা হয় সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করি, ইনশাল্লাহ সবার এক্সাম অনেক বেশি বেশি ভালো হবে।